everyone, this is Mr. Avanti Bhattacharya back with another lesson. So, as a pronunciation hack ni ekta series banachilam je total A to Z prottekta diye ami ekta kore hack apnaderke shikhabo jano jara beginner achen tara easily apnader pronunciation niye kaj korte paren and easily bujhte paren je pronunciation ta te aro kibhabe kaj kora jay and easily shekha jay. So yes, here ami ajke pronunciation hack er arekta lesson niye chole eshechi. আগের লেসন দুটো যদি চেক না করে থাকেন গো অ্যান্ড চেক আউট দ্যাট টু ভিডিওস বিকজ সেখানে কিন্তু আমি এ অ্যান্ড বি এ দুটো দিয়ে একটা হ্যাক শেয়ার করেছিলাম সো সেই হ্যাকগুলো দেখলে আপনারা সি যে হ্যাকটা আছে সেটা আরো ইজিলি বুঝতে পারবেন ওয়েল সো লেটস সি সো এখানে আমি লিখে দিয়েছি যে সি ইউজুয়ালি সাইলেন্ট আফটার এস অর বিফোর আই ই অ্যান্ড ওয়াই সো হোয়াট ডাজ ইট মিন এর মানে হচ্ছে যে সি যে লেটারটা আছে যে সি লেটারটা কখন বেসিক্যালি সাইলেন্ট হয় ইংলিশে আমরা যখন কথা বলি তখন অনেকগুলো লেটার আমরা আসলে বুঝতে পারি না যে কখন সাইলেন্ট হবে অথবা কখন প্রোনাউন্স করতে হবে সো একটা ইজি হ্যাক সি এর জন্য আমি যেটা দেখাচ্ছি যে ইউজুয়ালি যখন এস এস এর পর হচ্ছে সি লেটারটা আসে কিংবা আই এর আগে অথবা ই এর আগে অথবা ওয়াই তার আগে সি লেটারটা থাকে তখন সেটা সাইলেন্ট হয়ে যায় ওয়েল আমি দুই একটা এক্সাম্পল দেখাবো দেন আপনারা আমাকে কমেন্ট সেকশনে বাকি এক্সাম্পলগুলো লিখে জানাবেন সো এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমি এখানে হচ্ছে ফোনেমিক সিম্বলেও আপনাদের জন্য প্রোনাউন্সিয়েশনটা লিখে দিয়েছি যেন আপনারা সবাই প্রোনাউন্সিয়েশনটা বুঝতে পারেন সো জাস্ট লুক অ্যাট দিস এম ইউএস সি এল ই এখানে এস এর পরে সি আছে রাইট সো বাট প্রোনাউন্সিয়েশনে কিন্তু সিটা সাইলেন্ট হয়ে যাচ্ছে ওয়েল সো লুক এট দিস এম ইউ এস সি এল ই সো হোয়াট উই ক্যান সি হিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস এস এর পরে কিন্তু সি আছে বাট এই যে আমরা যখন প্রোনাউন্সিয়েশনটা দেখব প্রোনাউন্সিয়েশনে আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে মাসো মাসো এখানে সিটা কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে এখানে প্রোনাউন্সিয়েশনে ফোনেমিক সিম্বলে আমরা কিন্তু কোনো সি এর প্রোনাউন্সিয়েশন দেখতে পাচ্ছি না সো ইয়াস এটা একটা ইজি হ্যাক যখনই আপনারা দেখবেন এস এর পর সি আছে তখন সেটাকে সাইলেন্ট করে দিবেন অ্যান্ড প্রোনাউন্সিয়েশনটা এরকম এস এর মতোই থাকবে ইটস লাইক মাসো মাসো ওয়েল নেক্সট আমি আরেকটাতে চলে যাচ্ছি এটা খুব কমন একটা ওয়ার্ড আমরা মোটামুটি সবাই এই ওয়ার্ডটা জানি সিজেস রাইট এই যে এখানে কিন্তু সি আই এর আগে আছে সো আমি কিন্তু ফার্স্ট যে স্লাইডটা ছিল সেখানে আমি অলরেডি বলেছিলাম যে আই এর আগে যদি থাকে আই আই এর আগে যদি সি থাকে তাহলে সেটা সাইলেন্ট হয়ে যাবে সো এখানেও আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি যে আই এর আগে সি আছে সো এটা সাইলেন্ট হয়ে যাবে অ্যান্ড দ্য প্রোনাউন্সিয়েশন বলতে সিজার্স এখানে আমি ফোনোমিক সিম্বল দিয়ে দিয়েছি অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল খুব ইজি অ্যান্ড কমন একটা ওয়ার্ড সাইন্স রাইট সাইন্স এটাও আমি ফোনোমিক সিম্বল আপনাদের জন্য লিখে দিয়েছি লুক অ্যাট দিস সাইন্স এখানেও কিন্তু আই এর আগে সি আছে অ্যান্ড এটা সাইলেন্ট আমরা এখানে সি এর কোনো প্রোনাউন্সিয়েশন কিংবা উচ্চারণ দেখতে পাচ্ছি না সো খুব ইজি একটা হ্যাক দিয়ে আমরা কিন্তু এভাবে সাইলেন্ট লেটার কোথায় কীভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে কিংবা করতে হবে না সেগুলো শিখে ফেলতে পারি অ্যান্ড যারা বিগিনার আছেন আপনারা কিন্তু অনেকগুলো ওয়ার্ড এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবেন অ্যান্ড এই হ্যাকটা অ্যাপ্লাই করবেন সো ইয়াস দ্যাটস অল ফর টুডে সি ইউ অন দ্য নেক্সট লেসন টেক কেয়ার আসসালামু আলাইকুম